কেন্দ্র, এই পাথর নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে এবং অনেক কাল্পনিক অনেক কিছু রয়েছে। তাই এই পাথরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কৈলাস শিলার জন্য। এই মাত্র আরেকটা পাথর আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গুহার ভিতরে শাহজালাল উত্তরসূরি এবং বাগনা শাহানুর সাহ এই দেনে মগ্ন ছিলেন এবং আল্লাহর জিকির করতেন। তাই এই পাথর এবং এই কৈলাস শিলার প্রাদেশ অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ, যে কেউ আসতে পারেন এই কৈলাস শিলা দেখার জন্য। এইমাত্র আমরা কৈলাস শিলার একবারে ফটো দেখছি উঠে ফেলেছি। উচ্চতা কত? এখান থেকে সিলেটের বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে দেখা যাইতেছে এবং সিলেটের আনাজ এখানে আছে যা আছে এখান থেকে পর্যবেক্ষণ করা যায়। আমরা এই মুহূর্তে আছি কৈলাস টিলা 900 মিটার উপরে, 900 মিটার উপরে।